So hello and welcome back guys aro punorbar karu eta notun video loi aisu apnalokor khonmukot aro ei video tu ami kotha patim je eta je tu post matric aro pre matric scholarship ase post matric scholarship hoto sobe pai goise neki moi bhalore na janu kintu pre matric scholarship or poisa etia karubar 5000 taka koi khumoi ase so apnalokor ghor jodi karubar korisil aro apnaloke hisa hetu janibo bisare kene koi মানে কিমান টাকা খুমাইছে নেকি বা পয়সাটো পাইছে নে নাই এটো কেনেকৈ বিচাৰিব সেই বিষয়ে আজি কথা পাতিম সো সিম্পলি আপোনালোকৰ কাৰণে লৈ আছো এই ভিডিও আৰু আপোনালোকে কি কৰিব লাগিব প্ৰথমতে যিকোনো এটা ব্ৰাউজাৰ ওপেন কৰিব লাগিব ব্ৰাউজাৰ যিকোনো এটা ওপেন কৰিব পাৰি গুগল ক্ৰোম জি ইউ চি ব্ৰাউজাৰ জি আছে মই নিজৰ ক্ৰোম ব্ৰাউজাৰটো ওপেন কৰি লৈছো আৰু সার্চ বাৰত আপোনালোকে লিখিব পি এফ এম এছ বুলি লিখি দিব সিম্পলি পি এফ এম এছ লিখাৰ পিছত আপোনালোকে সার্চ কৰি দিব PFMS লিখিব তারপর সার্চ কই দিব সার্চ করার পিছত আপনাদের প্রথম যে লিংক দেখা পাই আছে ইয়াত দেখা পাক PFMS এর মেইন লিংক অফিশিয়াল লিংক যেটা আছে ইয়াত ক্লিক করিব মই ক্লিক কই দিছো আর ক্লিক করার পিছত আপনাদের সম্মুখে এই ধরনের ইন্টারফেস আইব আপনাদের লগে স্ক্রল ডাউন করিব স্ক্রল ডাউন করি প্লে আপনাদের ইয়াত দেখা পাই আছে নো ইয়োর পেমেন্ট বলি এটা অপশন আছে নো ইয়োর পেমেন্ট বলি এটা অপশন আছে তাত ক্লিক কই দিব তাত ক্লিক করার পিছত আপনার এটা নতুন ইন্টারফেস আহি যাব আর আপনার ইয়াত কই আছে যে আপনার নিজের ব্যাংকর নাম একাউন্ট নাম্বার আর নিজের একাউন্ট নাম্বারটা রি এন্টার করে একাউন্ট নাম্বারটা কনফার্ম করব লাগে তারপর তলত ক্যাপচা কোডটো ইয়াত দিব লাগিব তারপর সার্চ অপশনত ক্লিক করব মই মোৰ প্রথমতে ব্যাংকর নামটো লিখি দিছো ইয়াত ব্যাংকর নাম দিতে এটা কথা মন রাখব আপনার ডাইরেক্টলি নিজের ব্যাংকর নামটো দি পেলায় লিখলে নহব আপনি জাস্ট ইয়াত ধরি লোক আপনার ব্যাংকটো আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনি STATE BANK ইমানখিনি লিখি পেলাই আপোনালোকে অলপ ওয়েট কৰিব আপোনালোকৰ তলত যেতিয়া লিষ্ট আহিব লাগিব আপুনি জি বেংকেই হোক জি বেংকৰ নামেই ইয়াত উল্লেখ কৰক কৰক ইয়াৰ তলত নাম আহিব লাগিব যেনেকৈ ইয়াত চাওক লিখা আহি আছে ষ্টেট বেংক অফ ইণ্ডিয়া মই বেলেগ এটা চাৰ্চ কৰি দেখুৱাই দি আছোঁ ইউনাইটেড বেংক লিখি পেলাই মই থিয় হ'ব লাগিব যেতিয়ালৈকে লিষ্টটো নাহে ওলাই লিষ্টৰ পৰা যিকোনো এটা আপোনালোকে ক্লিক কৰিব লাগিব লিষ্টৰ পৰা চ' ইয়াত চাওক ইউনাইটেড বেংক অফ ইণ্ডিয়া তাত আপোনালোকে ক্লিক কৰিব গতিকে মই এতিয়া ষ্টেট বেংকৰ এটা চাৰ্চ কৰি দেখুৱাই দিম STATE BANK চ' ষ্টেট বেংক লিখি পেলাই মই থিয় হ'ব লাগিব অলপ ৰখিব লাগিব মানে আৰু ইয়াত ষ্টেট বেংক অফ ইণ্ডিয়া যিটো প্ৰথম আছে সেইটোত ক্লিক কৰিব লাগিব তাৰপিছত কি কৰিব লাগিব ইয়াৰ একাউণ্ট নম্বৰটো দিব লাগিব চিম্পলি একাউণ্ট নম্বৰটো দিলেই হ'ল মই মোৰ একাউণ্ট নম্বৰটো দি আছোঁ প্ৰথম বাকচটোত মই মোৰ একাউণ্ট নম্বৰ দ্বিতীয় বাকচটোত মই মোৰ একাউণ্ট নম্বৰটো দি দিছোঁ আৰু তৃতীয় বাকচটোত এতিয়া নিজৰ একাউণ্ট নম্বৰটো আকৌ দিব লাগিব যাতে কনফাৰ্ম হ'ব লাগিব একাউণ্ট নম্বৰটো শুদ্ধ আছে বুলি চ' ইয়াত আকৌ নিজৰ একাউণ্ট নম্বৰটো দিব তৃতীয় নম্বৰ বাকচটোতো মই একাউণ্ট নম্বৰ দি দিছোঁ দুয়োটা বাকচত একাউণ্ট নম্বৰ চেম হৈছে আৰু এতিয়া কি কৰিব লাগিব তিনি নম্বৰ দ্বিতীয় তৃতীয় চাৰি নম্বৰ বাকচ আছে সেই বাকচটোত আপোনালোকে ওপৰত থকা এই কেপচাৰখিনি ইয়াত থকা 4BDF আপোনালোকৰ বেলেগ বেলেগ হ'ব চ' আপোনালোকৰ যি আহে সেইটো আপোনালোকে এণ্টাৰ কৰি দিব 4BDF3 তাৰপিছত কি কৰিব চাৰ্জ বুলি অপশ্যন এটা আছে চাৰ্জ তাৰ চাৰ্জত ক্লিক কৰি দিব ক্লিক কৰাৰ পিছত আপোনালোকৰ সন্মুখত আহি যাব যি যিমানকেইটা আপোনালোকে পাইছিল পইচা সেইখিনি চব ইয়াত চাওক মোৰ আহি গৈছে চবখিনি পইচা চ' বন্ধুসকল আজিৰ কাৰণে ভিডিঅ'টো ইমানেই আছিল যদি আপোনালোকৰ ভিডিঅ'টো ভাল লাগিছে লাইক কৰিব কমেণ্টত জনাব কেনেকুৱা হৈছে ভিডিঅ' মিলি আছোঁ ভাবিছোঁ তেতিয়ালৈকে বাই বাই টেক কেয়াৰ